হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমাদের এখানে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি। তো ছোটো ছোটো বাচ্চাগুলো না আজকে বেরোয়, মানে সবার বাড়িতে চাল পয়সা দিয়ে যেমন দেয় তো বেরোয়, আমার বাড়িতে এসেছে। তো আমি ওদের সবাইকে জিজ্ঞেস করছিলাম যে, মানে এখানে একজনের মেয়েকে আমি চিনতাম রঞ্জন, তো আরেকজন বলছে আমি হচ্ছে কেবলবেলা রঞ্জনের মেয়ে, আর একজন বলছে আমি মিলবেলা রঞ্জনের মেয়ে। যাই হোক, খুব ভালো লাগছিলো। তো ওরা এসেছে, দেখো ছোটো ছোটো প্লাস্টিক দিয়ে যাওয়ার মতো ব্যাগ বা প্লাস্টিক নিয়ে বেরিয়ে গিয়েছে। তো এটা আগে মাহিরাও যেত, এখন মাহি যেতে চায় না। তো আমাদের মিঠিমোনা বেরিয়েছে, মানে পাড়া সে বড়লোক হোক গরিব হোক, যে যেমন হোক আর বাচ্চাগুলো বেরোয়, তো খুব ভালো লাগে। আমরাও ছোটোবেলা পড়েছি অনেক। তো আমরা একদিন করতাম না, আমরা যে পৌষ মাসটা না, আমরা পুরো মাসটাই করতাম। সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়ি বাড়ি যেতাম, তখন তো কেউ 50 পয়সা দিত, কেউ 1 টাকা দিত, এরকম করে দিত। বাট আমরা প্রতি মানে মাসের 30 দিনই যেতাম। এখনকার বাচ্চাগুলো এখন কী বলো তো, এখন একদিন মানে যেদিন পৌষ সংক্রান্তি সেদিনই বেরাই। তো যাই হোক, ওরা এসছে, তো আমি আবার ওদেরকে কী মনে একটা আমি চাল তো দিলাম, তো আমি মায়ের কিছুটা চকলেট আনতে হলাম, একটা করে চকলেট দিলাম বাচ্চাগুলোকে, আর সবাইকে যা যা আমাদের জিজ্ঞেস করছিলাম। আর একটা জিনিস খুব ভালো লাগছিলো, যেটা আমার এটা এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি বড় পাওনা, যখন বাচ্চাগুলো আমাদের বাড়ি বলছে আরে এদের বাড়িতে না ইউটিউবের চ্যানেল আছে, দেখবি আমাদেরকে দেখতে হবে। তো আমার এটা খুব ভালো লাগছিলো যে ছোটো বাচ্চাগুলো জানে যে আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি, ইউটিউবে ভিডিও করে। তো ছোটো ছোটো বাচ্চাগুলো, আর একজন বলছে ফেসবুকে দেবে, ফেসবুকে তো যাই হোক ওরা জানে। এটা আমার খুব ভালো লাগলো শুনে, মানে আমার আশেপাশে তো বন্ধু বান্ধব, কিন্তু পাড়ার যে সবাই জানে ছোটো বাচ্চা থেকে, আমার সত্যি বলতে খুব ভালো লাগছিলো। আর এই দেখো আমার, আমি না তো সকালের একদম সময়, তারপর আমার অনেক সার্ফ কাজার ছিল, তো আমি সার্ফ কেজেছিলাম অনেকগুলো, আর প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে অনেকগুলো জমা হয়েছিলো, না গেছিলো হতো না। তো আমি অনেকগুলো কিছু দেখো শুকাতে দিচ্ছি, তারপর রান্না বান্না সারাদিন তো পড়ে আছে, মানে এই বালতিগুলো না অনেক বড় আর অনেকটাই কাঁচা হয়েছিল। এগুলো তো একদিনও কোনোভাবে শুকাবে না, তবুও দিয়ে দিল। আর আমি আর তুলি না, কারণ একবার শুকানো হয় তারপরে তুলে নিই, কারণ আমার অনেকজন বলে রাতে কাপড় রাখতে নেয়, বাট আমার দ্বারা হচ্ছে না। তো আমি এভাবে রেখে দিই, যখন একদম পুরোটা শুকিয়ে যায় তারপর নিয়ে যাই। তো দেখতে পাচ্ছ কতগুলো সার্ফ পেয়েছে এই ঠান্ডার মধ্যে, আর আমাদের ট্যাঙ্কি জল না প্রচুর ঠান্ডা, কারণ আর মোটর চালা না, এতটা জল বেড়ায় যে তুমি সামলাতে, তো যাই যে যেরকম জল থাকে সেভাবে কেচে নিই। আর আমার শাক পাচার একটু অন্যরকম, কী বলো তো আমাদের যে একটা রুমে একটা বাথরুম আছে না, আমার আমি সবাইকে বলে নিয়েছি যার যেটা নোড়া হবে ওইখানে রেখে দিতে, আমি স্নান করার সময় কেচে নিই। তো আজকে একটু স্নানটা সকাল সকালই করেছিলাম, যেহেতু আজকে মকর সংক্রান্তি। আর এবার আমাদের গাছের অবস্থাগুলো প্রচুর খারাপ, কেন বলছি, এই গাছগুলো তো হবে বর্ষার সময় ফুল হয়, বাট এখন হবে না। আর আমাদের সিজনাল ফুল যেগুলো ওই শীতের ফুলগুলো হয় না, একদম লাগানো হয়নি, কারণ আমার বড়মশাই এগুলো লাগাইনি। তো আজকে স্নান একটু সকাল সকাল করে নিয়েছি, আর অনেক কাছাকাছি করেছি। তো যাই হোক, তো আজকে স্নানটা আমি সকাল সকাল করছি, কারণ আমি স্নান সকাল সকাল করি না, আর অনেক কাজ পড়ে আছে, কারণ এখন ঠান্ডা প্রচুর ঠান্ডা। তো ঠান্ডার জন্য ওই জন্য একটু, আর রোদও তো সেরকমভাবে হয় না। তো যাই হোক, তো একটু একটা সকাল সকাল কেচে নিলে হবে। তো আর কী কী করছে, বড়মশাই মাছ নিয়ে এসছে, তো মাছের ঝোল আর কিছু সবজিও নিয়ে এসছে, তো কিছু একটা সবজি করবো রান্না। তো যাই হোক, এবার ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা অনেকটাই ছোট, কারণ ভাতটা খুব কম রান্না করি, কম বলতে 500 চাল হয়ে যায় আমাদের। তো কীভাবে রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর সারাদিন কী করে সেটাও শেয়ার করছি। হ্যালো, এখন আমি রান্না করছি, স্নান কমপ্লিট হয়েছে, প্রচুর সাত কাস্ত হয়েছে, আর ঠান্ডা লেগেছে প্রচুর। তো রান্না করছি সোয়েটার পরে পরে, আমার প্রচুর ঠান্ডা লাগছে, কদিন ধরে জানি না কেন। তো যাই হোক, রান্নাটা করবো, আর ভাত হয়ে গিয়েছে, মশলাটা করে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল, আর একটা সবজি করবো। তো সবজি এখন কী করবো ঠিক নেই, আমি রান্না করছি। আর এখন নতুন আলু, তো আলুর মধ্যে অনেকটা ইয়ে থাকে, তো মাছ ভেজেছিলাম ওই পাত্রের মধ্যে, আলু ধুয়ে নিলাম, সরি ধুয়ে নিলাম, যা এখন রান্নাটা করবো। আর দেখো মশলাটা আমার একদম কষিয়েছে, আর আমি না স্নান করে না আমি মাথা মানে ছিরুনিটাও করে না ওইভাবে রেখে দিই, কারণ আমার পরে করি, তো আমার চুলগুলো একদম পুরো পাগলের মতো হয়েছে। তো যাই হোক, আমার রান্না একদম মশলা কষিয়ে নিয়েছি, শোনে একটু বেশি মশলা একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজলো না, শোনো খুব পছন্দ, তো ওই জন্যই করলাম, কারণ ওর একটু ওইভাবে পছন্দ। যাই হোক, এইভাবে করলাম, আর বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই খেতে হয়।
আর অনেক ওদের তো খাবারের একদম কি বলবো সেটা বলার নেই। তো যাই হোক, আমার আমি না টমেটো দিতাম না, তো শোনো বলে মা টমেটো দিয়ে দাও ভালো লাগবে, তো আমি আবার পরে ফ্রাই প্যানে একটু টমেটোগুলো হালকা করে ভাজলাম আর তারপরে ওটা পরে দিয়ে দিলাম। আর এবার মাছগুলোকে ছেড়ে দেবো, যেহেতু জলটা ফুটে এসছে। আর প্লিজ নতুন যারা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থেকো। আর পুরোদের আবার বল, হ্যাঁ অবশ্যই আগের থেকে অনেক ভিডিও তোমরা দেখছো, খুব ভালো লাগছে, মানে একটু স্কিপ না করে দেখলে খুব ভালো হয়, কারণ ভিডিও করতে অনেকটাই এই করতে হয় জানি না। তো যা ঘরে একটু আসলাম, একটু সেলফি সেলফি তুললাম, ফোনটা কাছে ছিল তো একটু তুলে নিলাম। আর আমার মা না কিছু কলাই পাঠিয়েছিল, সেটা কলাই রুটি করার জন্য, তো আমি না কলাইটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর আমাদের বাড়িতে যে মিক্সি আছে না, মিক্সিতে পেস্ট করে আর কিছু গমের আটার সাথে, মানে বাড়ির গমের আটার সাথে কলাই আটাটা দিয়ে ভালো করে ওটাকে মেখে নেবো, কারণ কলাই আটা খেতে মানে আলাদাই লাগে, সেটা সবসময় পাওয়া যায় না বা হয় না। এই শীতের সময় তো আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, বাট আমাদের করা হয় না সেইভাবে। তো পাঠিয়েছিল অনেকগুলো কলাই, মানে ওখান থেকে কিনেই পাঠিয়েছিল, আমার মায়ের ওখানে পাওয়া যায়। তো দেখো আমি মাটির খোলাই কলাই রুটিটা করবো, আর মাটির খোলাতে এটা ভালো করে মেখে নিব। আর কলাই এটা এতটা আঠা মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি আরোটাকে মেখে নিয়েছি আর ছোটো কিছু কিছু ছোটো ছোটো টুকরো করে দেবো, কারণ যেভাবে রুটিটা করবো, আগে আমার মায়েরা দেখতে অনেক বড় বড় বেশ মোটা মোটা করতো, তো আমি সেরকম মোটা করবো না, তো বেশ মানে যে নর্মালভাবে করবো, কারণ বেশ বড় করবো না। তো আগে আমি কিছু গোল গোল করে রেখে দিলাম, কারণ এগুলোকে আবার ভালো করে আমাকে আবার ভালো এই গুলিগুলোকে আবার ভালো করে মাখতে হবে। আর আমার সেগুলো হয়ে গিয়েছে। আর দেখো আমি মাটির উনানটা মাটির কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এটাতেই করবো, কারণ এর টেস্টটা আলাদাই লাগে। এটাকে কীভাবে করে সেটা আমি দেখাচ্ছি। এটাকে না হাতে হালকা করে জল নিতে হবে, আর আস্তে আস্তে করে ওটাকে করতে হবে, কারণ এটা তোমার জোর করে করা যাবে না, আর এটা যেভাবে হাত দিয়ে করলে এটা বেশি ভালো হয়। তো হাতে একটু করে জল নিতে হবে। তো এইভাবে আমার মাদের দেখেছি, আমি করেছি, কিন্তু অনেকদিন পর মা পাঠিয়েছে তো করলাম। তো এইভাবে রুটাকে করতে হয়, আর হাতে তো একটু করে জল নিতে হবে। তো দেখো আমার রুটা এইভাবে হয়ে গেল। আর একটা ভিজা সাদা কাপড় নিয়েছিলাম সুতির, তো ওটার মধ্যে একটু চেপে দিয়েছিলাম, তো দেখো রুটটা বেশ ই হয়েছে। আর রুটটা দেখো কীভাবে ফুলে উঠেছে, আর একটা ভালো গন্ধ বেরোচ্ছিলো, যেটা যারা যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। আমি এটা বেশ সন্ধ্যায় করেছিলাম, আর তারপর না আমার রুটা করার পর না আমার বললাম না অনেকটা শাক কেচেছিলাম, তো প্রচুর শরীরটা খারাপ করছিলো। তো যাই, আর এটার সাথে না বেগুন পুড়ি বা ধনে পাতা চাটনি অনেক কিছু দিয়ে খাওয়া যায়, তো আমি বেগুনটাকে পুড়িয়েছিলাম। তারপর দেখো রুটিগুলোকে অর্ধেক অর্ধেক করে পিষে সাজিলাম, আর এটার সাথে কিন্তু পেঁয়াজ অবশ্যই লাগবে আর কাঁচা লঙ্কা, আর এটাতে বেশি বেস্ট ভালো লাগে। তো যাই হোক, আমার একটু শরীরটা না খারাপ হয়েছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ভাত আজকে আমার বরমাসে তাড়াতাড়ি চলে এসেছিলো, আমার শরীরটা সত্যিকার এইভাবে চলে গেছিলাম ছেড়ে, ও ভাত আজকে আলু সিদ্ধ করে খাওয়াবে মাই শোনো। আর আমি শুয়েছিলাম, কারণ আমার শরীরটা প্রচুর খারাপ করছিলো। আর শোনো, আর মায়ের দেখতেই পাচ্ছ মানে এরা কোনোদিনও বড় হবে না। তো বড়মাসে আজকে আমাকে ভাত আলু সিদ্ধ করছে, তো আজ দেখবো আমার বড়মাসে কী করে আলু সিদ্ধ বানায়, কী করে খেতে দেয়। ও মাঝে মধ্যে ও করে, ওর করতে ভালো লাগে কিনা জানি না, বাট করে। তো দেখো এদের মারবাড়ি, আমার বড়মাসে আমার ঠান্ডায় নাস্তা আরম্ভ করেছে। কলের রুটি করার পর খাওয়ার পর না আমার প্রচুর ঠান্ডা লেগেছিলো, তো আমি একদম বিছানায় চলে গিয়েছিলাম। এগুলো যে করেছে আমি এগুলো কিছুই জানি না, বাট আর ঠান্ডা প্রচুর, তো তো ঠান্ডার জন্য বাইরে কেউ খেতে চাইছে না, তো রুমের ভিতরে সব নিয়ে গিয়েছিলাম। এটা তো ভাত নিয়ে চলে এসেছে চারজনে। আলু সেদ্ধ আর মাছটা না আমাদের বাড়িতে এক এক বেলায় করেছিলাম, আর একবেলে পছন্দ পছন্দ হলো, সত্যি কথা বলতে কেউ মাছ খেতে চায় না। আমি এটা মিথ্যে কথা বলছি না, আমাদের আশেপাশে সবাই জানে, যেহেতু ওই ভিডিওটা সবাই দেখবে। তো আমি শুয়েছিলাম আর ও খাবার দিচ্ছিল, তারপর আমি উঠে খেয়েছিলাম সামান্য পরিমাণ, কারণ খিদেও পেয়েছিলাম। আর রুটিগুলো না ওই দুজন হোস্টেলে ছেলে করে দিয়েছিলাম। আর শোনো, আমার না পায়ের তলে মানে হাতে গুলো দিচ্ছিল, তা আমি উঠলাম। প্রচুর ঠান্ডা লাগছিল প্রচুর। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, বড় মাসে খাওয়ালো, এটা খুব ভালো লাগলো। আর ও দেখো নিজেই খাবার নিয়ে নিয়েছে, আর আমরা পরে খেলাম। তো আজকের ভিডিওটা এখানে এসে